বরাক উপত্যকায় সাধারণ জনগণের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন সংবাদকর্মীরা। তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে বৃহস্পতিবার জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার দ্বারস্থ হন প্রেস ক্লাব করিমগঞ্জের এক প্রতিনিধি দল। মন্ত্রী হাজারিকা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার থেকে অবস্থান করছেন বরাকের তিনটি জেলার বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা মতে প্রেস ক্লাব করিমগঞ্জের প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে প্রেস ক্লাব থেকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, অথচ আজকের দিনে সরকারি সুযোগ সুবিধা থেকে নানাভাবে বঞ্চিত কর্মরত সাংবাদিকেরা। সাংবাদিকদের নানা সমস্যা সমাধানের একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেওয়া হয় মন্ত্রীর কাছে। এই দাবিগুলি কার্যকর করার জন্য সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দপ্তরে স্মারকপত্র পাঠিয়ে দেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি জেলায় কর্মরত সাংবাদিকদের সংখ্যা অনুযায়ী রিকগনাইজড কার্ড সংখ্যা বৃদ্ধি করা, ভূমিহীন সাংবাদিকদের জন্য সরকারি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করা, কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা, প্রত্যেক সাংবাদিককে আয়ুষ্মান ভারত কার্ডের অন্তর্ভুক্ত করা, সাংবাদিকতার পরিবারের সদস্যদের সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা, স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভারতের নানা রাজ্যের অসম ভবনে রেহাই মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা, উচ্চশিক্ষায় সাংবাদিকদের ছেলেমেয়েদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আসন সংরক্ষণ করা, মৃত্যুর পর আর্থিকভাবে দুর্বল সাংবাদিকদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া, প্রতিটি জেলায় পৃথকভাবে সাংবাদিকদের জন্য অতিথিশালা তৈরি করা, সরকারি উদ্যোগে প্রতিটি জেলায় সেমিনার ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা সহ আরো কয়েকটি দাবি তুলে ধরা হয় মন্ত্রীর কাছে। এতে জনসংযোগ মন্ত্রী বলেন দাবিগুলোর প্রতিটি বিভাগের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার। দাবিগুলো ছাড়া মন্ত্রীর কাছে বিশেষভাবে এবারের বন্যায় বরাক উপত্যকার ক্ষতিগ্রস্ত সংবাদপত্র দপ্তর এবং সাংবাদিকদের জন্য পৃথকভাবে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে জোরালো দাবি জানানো হয়। এবার বন্যায় সাধারণ মানুষের সঙ্গে সংবাদপত্রের কর্মীদের ব্যাপক ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির দিকে লক্ষ্য রেখে সরকার অবিলম্বে সাংবাদিকদের জন্য একটি প্রকল্প গ্রহণ আবেদন করা হয়। মন্ত্রী এই বিষয়টি বিশেষ প্রাধান্য দিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন জনসংযোগ বিভাগের মন্ত্রীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পুস্তক ও স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি দিয়ে ছোট্ট পরিসরে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়, সদস্য জুলি দাস ও তনুশ্রী রায় প্রমুখ। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। টুনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপ সহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।